কালকে সারাদিন রান্না করবে, বাসন মাজবে, কাপড় কাচবে, আর কি কি আসবে। মর্নিং বন্ধুরা, আজকে বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। মা এদিকে কাটাকাটি করছে আর ওদিকে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি, তো চলো সঙ্গে থাকো। আগের দিন রাত্রিবেলাতে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে বাটতে হবে। আর এই তরকারিটার মধ্যে দেবো সজনে ডাঁটা, একদম যে এখনকার যে সজনে ডাঁটাগুলো আছে কচি কচি, দেখো এরকম করে বেঁকে যায়, এই সজনে ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে আর এই বড়া দিয়ে তরকারি করব। এখানে আলুটা রয়েছে, একটা টমেটো দেবো এর মধ্যে। তো ডালটা এখন বেটে নিয়েছি, তো এর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি, লাল লাল লঙ্কাগুলো। তো একটুখানি ঘন ঘন করে বেটে তারপরে এখন গরম তেলের মধ্যে এটাকে ভাজা করছি। তো ভাজাটাকে নামিয়ে বেশ দু তিনবার করে ভাজাটা করতে হয়েছে, ভাজাটাকে এখন নামিয়ে ফেলছি, তারপরে তরকারিটা করব। তো এই তরকারিটা হয়ে গেছে, একদম আদা লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা করে এখানে রয়েছে কাতলা মাছ আর মাছের মাথা, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিলাম, তো তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলোকে, মাছ মাথা সব একসাথে ভেজে নিচ্ছি। এরপরে লাউয়ের ঘণ্টাটা বসাতে হবে, তারপরে মাংসটার মধ্যে ম্যারিনেট করতে হবে। তো মাছটাকে কয়েকটা ধাপে ভেজে তারপরে এখন মাংসটাকে মাখিয়ে ফেলেছি সমস্ত মশলাপাতি দিয়ে, টক দই দিয়েছি। আর এখন আমি দুধটাকে ঢেলে রাখছি, কারণ রান্নার পরেই আমাকে পায়েসটাকে তৈরি করতে হবে, এই জন্য রেডি করে রাখলাম। এদিকে লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে মাথাগুলোকে একটু ভেঙে চুড়ে আবার ঢাকা দিয়ে রান্নাটা করব। আজকে রান্না করছি তিন রকমের ভাজা, তার মধ্যে মাছ ভাজাটা আছে, আর করছি লাউয়ের ঘণ্ট মাছের মাথা দিয়ে, আর হচ্ছে মাটন, আর ছেলের জন্য হচ্ছে টেংরির জুস, মিমিদের হচ্ছে মাংস, আর ডাল করছি না, ডাল এত কিছু করলে খেতে পারবো না। আর হয়েছে হলো সকালে একটা তরকারি করেছিলাম, ওই যে বড়া কচি সজনে একটা আলু দিয়ে। তো এই হলো আজকে আমাদের রান্না বান্না। ছেলের জন্য এখানে টেংরির জুসটা তৈরি করেছি, কারণ ও মাংস খুব একটা খাবে না, এই জন্য। এখানে তো মাংসটা এক ঘন্টা যাবত আমি মাখিয়ে রেখেছিলাম, এখন পেঁয়াজ ভাজা করা হয়ে গেছে, পেঁয়াজ ভাজার মধ্যে মাংসটাকে দিয়ে দিয়েছি, তারপর সমস্ত মশলা দিয়ে দিয়েছি। ছেলে আর হাজবেন্ড গেছিলো একটুখানি দোকান বাজারের দিকে, এদিকে মিষ্টি তারপরে কেকটা আনার জন্য, তো সেগুলো নিয়ে চলে এসেছে। আর আমাদের বেশিরভাগ কেকগুলো মিও আমার থেকে কেনা হয়, মিও আমারের কেক খুব ভালো হয়, তো তোমরাও খেয়ে দেখবে যারা খাওনি। আর এখানে ছেলেকে একটুখানি এখন টিফিন করতে দিলাম, তো এখানে মাংসটাকে কষানো হচ্ছে। তো মাংসটাকে আমি কষিয়ে কুকারের মধ্যে ওদিকে দিয়ে দিয়েছি, আর মাংসের আলুটাকে আজকে ভাজতে ভুলে গেছিলাম, এই জন্য ওটাকে এখন ভাজা করার জন্য আবার কড়াই বসালাম। মিমিদের জন্য আজকে রাইস কুকারের মধ্যে করে ভাত করছি, কারণ আমাদের আজকে লম্বা চালের ভাত করা হচ্ছে, এই জন্য। তো ওদিকে ভাতটা হচ্ছে, এদিকে মাংসটাও সিদ্ধ হচ্ছে, আলুটা ভাজা হচ্ছে। আজকে এতগুলো পদ রান্না করেছি, তাও খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পেরেছি, যেহেতু খুব সকাল থেকে রান্নাটা ধরেছি। মিষ্টি সোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো, এই জন্য একটুখানি সময় লাগবে পুজোর ঘরে। তো চলো, এই দেখো রান্নাঘরটা পুরো ছড়ানো রয়েছে, এই দেখো দেখেছো পুরো ছড়ানো রয়েছে, তো চটপট কাজ করে নিই। আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে, ছেলেও এদিকে স্নান করে চলে এসেছে খাওয়ার জন্য, তো ওর ভাতটাকে রেডি করে দিচ্ছি। আর আজকে যেহেতু ডাল করিনি, এই জন্য ওর ভাতটাকে একটা আলু আর ঝোল দিয়ে মেখে দিচ্ছি, আর ওদিকে টেংরির জুস দিয়ে খেয়ে নেবে। এদিকে সজনে ডাঁটাগুলো খেতে চাইছিল না, একটুখানি জোর করে খাইয়ে দিলাম, এবারে খেয়ে নিচ্ছে। এখন ওকে আমি টেংরির জুসটা দিচ্ছি আর অল্প একটুখানি মাংসও দেবো। আর লাউয়ের ঘণ্ট আমাদের রান্না হয়েছে, ওই সবও একদমই খাবে না, তো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দুটুকরো মাংস আর একটু আলু। প্রথমে ভেবেছিলাম পায়েসটা বিকেলবেলা করবো, তারপরে ভাবলাম যে রান্না বান্না যখন হয়ে গেছে পায়েসটা বসিয়ে দিই। এখন পায়েসটা বসিয়ে দিয়েছি, দেখো পায়েসের দুধ বসানো রয়েছে, এখানে রয়েছে কাজু কিশমিস, আর ওই দিকটাতে চালটাকে ধুয়ে রেখেছি। তো এটা করে তারপরে স্নান। আজকে পায়েসের মধ্যে একটুখানি তেজপাতা দিয়েছি, এখন চালটাকে দিয়ে দিচ্ছি, আর আজকে নলেন গুড় দিয়েই পায়েসটাকে তৈরি করছি। তারপরে স্নান করে চলে এসেছি, একটুখানি ছাদে জামা কাপড় দু একটা ছিল সেগুলো তোলার জন্য। তারপরে চলো তোমাদেরকে দেখাই আমাদের নতুন যে ডালিয়া ফুলগুলো ফুটেছে সেগুলোকে, আর খুব সুন্দর হয়েছে কালারটা। এই দেখো এই একটা ফুটেছে, এটা একদম মানে কমন কালারই, কিন্তু আমার কাছে ভীষণ আনকমন লাগছে যেহেতু প্রথম আমাদের ছাদে ফুটলো। আর এখানে কিছু ছোট ছোট ফুলগুলো এখনও ফুটছে, এই ফুলটা অনেক দিন যাবতই ফুটছে, আর এদিকে একটা রয়েছে এখন অবধি, এটা পিটুনিয়া। তো আর কয়েকটা গাছ একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এই গাছে একটা নতুন ফুল ফুটেছে, দুটো তো শুকিয়ে এসেছে, আর এগুলো হলো চন্দ্রমল্লিকা, একদম ছোটো ছোটো যে চন্দ্রমল্লিকাগুলো হয় সেগুলো। আর এই একটা ডালিয়া দেখো ফুটেছে, এটা হলো বেগুনি কালারের, তো এটা সদ্য ফুটছে, এটা আরও বড় হবে এখনও পর্যন্ত। আর এই যে এখন দুটো ফুল অবশিষ্ট আছে, অনেকগুলো
ছিঁড়ে ফেলা হয়েছে, আর গাঁদা ফুলগুলো শুকিয়ে গেছে। এই একটা চন্দ্রমল্লিকা, এটা খুব সুন্দর হয়েছে কালারটা। আর এই হলো পিটুনিয়া। তো আমি এসেছি ঠাকুর ঘরে, পুজো করব এখানে। আজকে মিষ্টিসোনাকে দুধ দই দিয়ে সব স্নানটা করিয়ে দিচ্ছি। তো দুধ দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম, আর আজকে বেশ ভালো লাগছে। ওয়েদারটা এখন খুব সুন্দর হয়েছে, তারপরে এখন ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তো মিষ্টিসোনাকে আজকে খুব ভালো করে স্নান করিয়ে দিয়েছি, এবারে গাটাকে খুব ভালো করে মুছিয়ে দিচ্ছি, যেহেতু পঞ্চামৃত দিয়ে করানো হয়েছে। এগুলো ভালো করে মুছিয়ে দিতে হবে, তারপরে সুন্দর করে সাজুগুজু করিয়ে দেব। গঙ্গার জল আমাকে আনতে হবে প্রত্যেকে। আজকে যেহেতু একটা বিশেষ দিন, এই জন্য মিষ্টিসোনাকে সুন্দর করে সাজগুজু করিয়ে একটা রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিয়েছি। এদিকে ফল মিষ্টির ভোগ নিবেদন করেছি, আরতি করে নিচ্ছি। এদিকে রয়েছে আমার রাধা গোবিন্দ, আর সবাইকে দেখো মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করেছি। আর এখানে হলো মিষ্টিসোনাকে। ঠাকুর ঘরে আবার এলাম গঙ্গার জল নিতে। হাজবেন্ড একজনের মানে শ্মশানে গেছিল, একজন মারা গেছে, আজকে সকালেই খবর এসেছিল। তো সেখান থেকে এসেছে, এখন সব কিছু তাকে জোগাড় করে দিতে হচ্ছে। নিজের জন্মদিনে নিজেই সুন্দর করে রান্না করেছি। এখানে ভাত রেখেছি, এখানে রয়েছে তিন রকমের ভাজা, তার মধ্যে মাছ ভাজা, আলু ভাজা, আর ফুলকপিগুলোকে ছোট ছোট করে ভাজা করেছি। এখানে করেছি মাছের মাথা দিয়ে লাভের ঘণ্ট, আর এই হলো মাংস। তো আমরা এবারে খেয়ে নেবো। এদিকে শাশুড়িমাকেও খেতে দিয়েছি, মা ওখানে খাচ্ছে, মা তো মাংস খাবে না। আজকে তোমার কি উচিত ছিল করা? আমাকে আজকে তোমার রান্না করে খাওয়ানো উচিত ছিল। সারা বছর 365 দিন আমি রান্না করি, 365 দিন, একদিনও কিন্তু রেহাই নেই। কোথাও যাই রান্না করে যাই, কোনো কিছু কিন্তু খামতি নেই। তোমার আজকে উচিত কি ছিল? আজকে আমাকে রান্না করে খাওয়ানো। আমার রান্নাটা হয় ঝাল, সেটা তো তুমি আর খেতে পারবে না। না কেন, এত বছর ধরে তুমি এত বছর ধরে সংসার করছো, তুমি নিশ্চয়ই জানো আমি কিরকম খাই। সেরকম মেপে তোমার খাওয়ানো উচিত ছিল। জন্মদিনে নিজের রান্না নিজে করে জানো তো, আমি তো সারা বছর করি, সারা বছর রান্না করি আমি। খাওয়া এখন প্রায় শেষের দিকে, এখন আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম মাংস, তারপরে একটুখানি ঝোল নিলাম। এবারে ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছি। আজকে একদম হালকা করে মাংসটাকে রান্না করেছি, খাসির মাংস বেশি রিচ করে না খাওয়াই ভালো। তারপরে সন্ধ্যাবেলায় ছেলেকে বললাম যে একটুখানি মুড়ি খা, আজকে তো রুটি করিনি এই জন্য। তো মুড়ি নিলাম, কলা নিলাম, আর মিষ্টি দিয়ে ওকে এখন সন্ধ্যাবেলায় খাওয়াটা রেডি করে নিলাম। আর ও যাবে ডাক্তারের কাছে ওর বাবার সাথে, যেহেতু একটু পেটের প্রবলেম চলছে এই জন্য। বাবা ছেলে এখন গেল, ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেল। তো আমি একটুখানি হালকা সাজুগুজু করেছি, এই যে তো সাজুগুজু করে নিয়েছি। তারপরে রাত্রিবেলা একটু পরে কেক কাটা হবে। আর আজকে আমাদের বাড়ি থেকে আসার কথা ছিল, কিন্তু আমাদের বাড়িতে এখন যা অবস্থা চলছে, প্রথমে আমাদের রিজুর হলো পক্স, তারপরে রিজু উঠলো, এবারে আমার মা ভীষণভাবে ভুগছে। মার শরীরটা খুব একটা ভালো নেই, তোমাদেরকে বলেছিলাম না যে আমার মার এসে থাকার কথা ছিল। তো মার এই শরীর খারাপের জন্য মা আসতে পারিনি। তো কয়েকদিন হয়ে গেল, 6-7 দিন হয়ে গেল। তো আর কি পায়েসটা আজকে করছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, না কি ভালো লাগছে দেখতে। এখনো অব্দি কাটিনি, পুরো বাদাম আর কিশমিশগুলো উপর দিয়ে একেবারে ফুলে ফুলে উঠেছে। তো একটুখানি নাড়া দিয়ে দেখি। হ্যাঁ একদম সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। জন্মদিনের গিফট কিনে দেবে বলে হাজবেন্ড এই দোকানটাতে নিয়ে এসেছে। তো যাতায়াতের পথে এই দোকানটা দেখি, কোনোদিনও আসেনি। তো দেখলাম এখানে সমস্ত লেডিস আইটেমই রয়েছে, তো দেখতে ভীষণই ভালো লাগলো জিনিসগুলো, তো এই জন্য চলে এলাম। আজকে রাত্রে রান্না বান্না সেরকম একটা ঝামেলা নেই, শুধু ভাতটা গরম করবো, আর যা যা আছে সেগুলোকে গরম করে রাখবো। আজকে মিনিতে ভাতটা রান্না করেছিলাম রাইস কুকারের মধ্যে, সেটাও রয়েছে। তো এখন করবো শাশুড়িমার জন্য চা, আর আমি এখন আজকে চা খাবো না, আজকে খাওয়াটা খুব হেভি হয়ে গেছে। এখন শাশুড়ি মায়ের জন্য চা করবো, এই জন্য সব কিছু রেডি করছি, কিন্তু গ্যাসের পাশটা আজকে পুরো ভর্তি হয়ে রয়েছে বলে চায়ের কাপগুলো যে কোথায় রাখবো সেই জায়গাটা পাচ্ছি না। যেহেতু টেবিলটাকে খালি করেছি, টেবিলের উপর আজকে কেক কাটা হবে বলে ওটাকে পুরো খালি করে রেখে দিয়েছি এদিকে। আর এখন বেরোবো, তার আগে মাকে চাটা করে দিয়ে গেলাম। তো আমি আজকে এসেছিলাম হাজবেন্ডের সাথে একটা লং স্কার্ট নেবো বলে, কিন্তু এখানে পেলাম না, ওনাদের স্টকটা শেষ হয়ে গেছে। তো তার জন্য একটা কুর্তি নিয়ে যাচ্ছি, আর তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে ভালোই কালেকশন আছে, বেশ আমার পছন্দ হয়েছে। কুর্তিটা নিয়ে নিয়েছি, এবারে সোজা যাচ্ছি বাড়ির দিকে, কারণ আর কিছু কেনাকাটা করার নেই, সব কিছু কেনাই হয়ে গেছে। ও রান্না করনি বলে এখন পেট সেরে যাচ্ছ? হ্যাঁ কি গো, কিছু বলো।
আমার জন্য কি কি মিষ্টি আনলে? এই মিষ্টিগুলো কে খাবে? কে খাবে মিষ্টিগুলো? কে খাবে রে তুনু, জানিস তুই? তুমি? তোমারই মিষ্টি এগুলো। আমি তো এত মিষ্টি খাই না। এই মিষ্টিগুলো কে খাবে জানো? এই ভদ্রলোক। আমি মি। মিষ্টি। মিষ্টি রেখে নিয়েছো? মিষ্টি খাবে তুমি? বাবা, আমার জন্য আমার পায়েস বাড়ছে। Happy birthday to you. Happy birthday to me. Happy birthday to me. Happy birthday dear Mili. Happy birthday to me. বাহ, কেকটা হেভি হয়েছে, কেকটা দারুণ হয়েছে, দারুণ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mili. Happy birthday to you. বিয়ের দিনকেও মানুষ মনে হয় এত মিষ্টি খায় না যে আমি একদিনের জন্মদিনে খেয়ে নিলাম। তো শাশুড়ি মাও ছাড়েনি, ছেলেও খাইয়ে দিয়েছে, হাজবেন্ডও খাইয়ে দিয়েছে। তো এখন হাজবেন্ড আমাকে একটা কেক খাইয়ে দিল। থ্যাংক ইউ। কালকে কেউ সকালবেলা ঘুম থেকে উঠবে, কালকে সারাদিন রান্না করবে, বাসন মাজবে, কাপড় কাচবে, আর কি কি আশীর্বাদ করলে? তুমি যেন দীর্ঘায়ু হও আর দীর্ঘদিন যাবৎ যেন কাজ করে যেতে পারো সংসারে, তাই তো? এই আশীর্বাদ করলে তো একদম পুরোপুরি হেভি আশীর্বাদ করেছে, হেভি। আর কি গিফট দিলেও হাসবে সেটা তোমাদের একটু দেখিয়ে নি। গিফটটা আমি নিজে পছন্দ করেই এনেছি। এটা হলো আমার ফেভারিট কালার হলুদ, এই যে এই কুর্তিটা। মা আমাকে দিল 500 টাকা, এই যে কড়কড়ে নোট, এই যে তুমি দে দে। কে খাচ্ছ? কে রাত্রে খেতে বসে গেছি, রাত্রে রয়েছে এই বড়ার তরকারি, অল্প একটু ঘন্ট, আর এই ছোট্ট একটা মাংসের পিস, আর আমি মাছ নেবো, এই জন্য এখানে মাছ রয়েছে। তারপরে এই মিষ্টিটা, আমাকে যে মিষ্টিটা দিয়েছে এটা হাজবেন্ড খাবে, ওটা তো মা খাচ্ছে, এদিকে হাজবেন্ডের ভাতটা রয়েছে, এই যে, আর এই যে ছেলের ভাত। তো এখন খাওয়ার সময় আসছি না, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। ভেবেছিলাম হাজবেন্ড বোধহয় সব মিষ্টিগুলো খাবে, কিন্তু খুব ভদ্রতা করেছে, কিন্তু সব মিষ্টি খায়নি, পায়েস খেয়েছে, যেহেতু কেক খেয়েছে এজন্য রেখে দিলাম ফ্রিজের মধ্যে। এখন বাজে রাত্রি 11:40, আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে সমস্ত যেটুকু আমরা আয়োজন করেছি সবকিছু হয়ে গেছে। তো ছেলে এখন এখানে এই যে দেখা গেছে এই করছে বসে বসে, মানে ফোন নিয়ে বসে আছে। বিশেষ কাজকর্ম মানে ছেলে পেলেদের তোমরা তো জানোই কি আজকাল কাজকর্ম, ফোন। শুধু ছেলে পেলেদের নাই, এখন তো সবার ঘরে ঘরে এখন বয়স্ক থেকে বাচ্চা সবই এক কাজ, ফোন নিয়ে বসে থাকা। তবে আমি এখন ব্যতিক্রম আছি, যেটুকু আমার প্রয়োজন সেটুকু ছাড়া আমি ফোনে খুব একটা কিছু দেখি না। অনেকে আছে না ভালো লাগে বলে ফোন দেখা, সেসব আমার নেই, সময়ই পাই না, কোত্থেকে করবো। তো এই হলো ব্যাপার, হাজবেন্ড এখন এই ঠান্ডার মধ্যে ছাদে ঘুরে ঘুরে গল্প করছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এটুকুই, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।